দর্শক, সুদানের রাজধানী খার্তুমে এখনো প্রায় 500 বাংলাদেশি রয়ে গেছেন, তারা দেশে আসতে চান। এই বিষয়ে আরো জানাতে কথা বলছেন আমাদের সাথে প্রবাসী সুলতান দানেস আলী। সুলতান দানেস আলী, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, প্রবাসী যে বাংলাদেশিরা এখনো দেশে আসার জন্য প্রক্রিয়াধীন রয়েছেন, তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, সবশেষ খবর জানাবেন? আসলেও আপনারা জানেন যে সুদানে যুদ্ধ হওয়ার পর থেকেই এখান থেকে আপনার ভুট সুদান একটা এরিয়া আছে, যেটা হলো সুদানের বর্ডার, সেখানে বাংলাদেশের লোকজন যাওয়ার অনেক আগে থেকেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের লোকজন ওই রুটটা ব্যবহার করে তাদের গন্তব্যে তারা চলে যেতে চায়। সেই সুবাদে, কারণ আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাই, অনেকটা পিছিয়ে মানে যে 15 তারিখে এখানে যুদ্ধ শুরু হয়, 16-17 তারিখে থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের লোকজন ওখানে চলে যায়, একত্র ওখানে জড়ো হতে থাকে। তো ওইখানকার লোকগুলা ক্লিয়ার হওয়ার আগেই দেখা গেলো যে আমরা যারা বাংলাদেশি, গত দুই তারিখে আমরা ওখানে যাইতে সক্ষম হই। সেখানে আমাদের 600-র অধিক লোক আছে। তো যাওয়ার পরে যে জাহাজের যে শিটলটা আছে, সেটা আসলে ওইভাবে ইজিলি পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমাদের একটু লেট হচ্ছে। ধন্যবাদ সুলতান দানেস আলী। আমরা প্রবাসী বাংলাদেশি যারা দেশে আসতে চাচ্ছে তাদের ব্যাপারে সবশেষ খবর জানার চেষ্টা করছিলাম, সুদান থেকে যুক্ত হয়েছিলেন তিনি।